আমি এস এম নুরুল আক্তার, সম্মানিত এস এম নুরুল আক্তারকে অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাবো। জনাব এস এম নুরুল আক্তারকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, বিসিএস হেল্পলাইনে আয়োজিত সংগত অনুষ্ঠানে সবাইকে স্বাগতম এবং আরাফাত স্যারকে ধন্যবাদ আমাকে এরকম একটা আয়োজনে সামিল করার জন্য। যদিও আমাকে আগে বলা হয় নাই, আমাকে অনুমতি ব্যক্ত করতে বলা হবে, কিন্তু আমি সেজন্য প্রথমে ধন্যবাদ জানাই শুরু করতেছি। তো এরকম একটা আয়োজনে অংশ নিতে পেরে আসলে আমি আনন্দিত এবং আমার ভাইবার সময় বিশেষ করে আমি হেল্পলাইন দ্বারা উপকৃত হয়েছিলাম মগ ভাইবাগুলোর কারণে। আমি মগ ভাইবার জন্য এখানে ভর্তি হয়েছিলাম। তো এখানে রেগুলার ভাইবা বোর্ড বা এই জিনিসগুলা আমাকে যথেষ্ট আগাই দিয়েছিল, কারণ ভাইবার সময়ে এই কন্টিনিউয়াসলি বোর্ডের মুখে থাকা বা একটা ফেস করে কনভারসেশন প্র্যাকটিস করাটা একটা জরুরি ব্যাপার। তো এরকম একটা সুযোগ পেয়ে আমি আসলেই আমি আরেকটা কোচিং সেন্টারে অ্যাডমিটেড ছিলাম, কিন্তু ওরা যে ডেডলাইনটা দিয়েছিল ভাইবার জন্য বা যেভাবে বলছিল যে ভাইবার নিবে সেভাবে কিন্তু ওরা আমার সাথে প্রতিশ্রুতি রক্ষা করেনি, তার সেজন্যই আমি এখানে আসছিলাম। কিন্তু ওদেরকে আবারও ধন্যবাদ হেল্পলাইনকে যে ওরা যে ডেডলাইন দিছিল যেভাবে বলছিল দুই সপ্তাহ পরপর বোর্ড হবে, দুই সপ্তাহ পরপরই বোর্ড হইতো এবং এখানে তো সুকান্ত স্যারও আছেন, স্যারের বোর্ডেও আমি একাধিকবার ধন্যবাদ দিছি। তো খুব ভালো লাগতো এবং এটা আমাকে একটা নিঃসন্দেহে একটা কনফিডেন্স বুস্ট দিছিল এবং আমার ভাই হয়েছিল হয়তো নভেম্বরের 9 তারিখ মোস্ট প্রবাবলি, এর সপ্তাহখান আগেও সম্ভবত আমি এখানে একটা মক দিছিলাম। তো যাই হোক, এখানে আমরা তো আসলে স্টুডেন্ট হিসেবে আসছি, এরকম একটা আয়োজনে অতিথি হিসেবে আসবো কখনো ভাবি নেই। আবারও ধন্যবাদ জানাচ্ছি আরাফাত স্যারকে এবং হেল্পলাইন পরিবারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম।